দৃষ্টিনন্দন এক গোল করে পিএসজিকে জয়ের স্বপ্ন দেখিয়েছিলেন লিওনেল মেসি। তারকা এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের গোলে বেনফিকার বিপক্ষে জয়ের স্বপ্ন দেখে পিএসজি। তবে নিজেদের ভুলে ড্যানিলো পেরেইরার আত্মঘাতী গোলে পয়েন্ট হারিয়েছে পিএসজি। দল পয়েন্ট হারালেও অসাধারণ গোলের জন্য পুরস্কৃত হয়েছেন লিওনেল মেসি। ম্যাচের 22তম মিনিটে ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের বাড়ানো বল থেকে গোল করেছিলেন মেসি। মাঝমাঠ থেকে লিওনেল মেসি বল বাড়িয়েছিলেন কেলিয়ান এমবাপ্পেকে, আর এমবাপ্পে ডিবক্সের সামনে থেকে বলটি বাড়িয়ে দেন নেইমার জুনিয়রকে। সেই বল ফাঁকা মেসিকে দারুণভাবে বাড়িয়ে দেন নেইমার, আর সেখান থেকে নিখুঁত ফিনিশিংয়ে গোল করে মেসি। ম্যাচের 22তম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় পিএসজি। মেসির অসাধারণ এই গোলটি এবার ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগের সপ্তাহের সেরা গোল বলে বিবেচিত হয়েছে। আর্জেন্টাইন তারকার করা বেনফিকার বিপক্ষের গোলটি সপ্তাহের সেরা গোল, ইউএফএ চ্যাম্পিয়ন্স লিগ জানিয়েছে বিষয়টি। এবারের চ্যাম্পিয়ন্স লিগে এখন পর্যন্ত 3 ম্যাচ খেলে 2 গোল 1 অ্যাসিস্ট লিওনেল মেসির।